জ্ঞানে অজ্ঞানে জীবন কাটাই প্রতিশ্রুতি শোনা, জীবন বোধের হদিশ খোঁজে চক্ষুষ মানক আনা। আমরা কিন্তু জীবন বাঁচাই আশ্বাসে বিশ্বাসে, হাল হকিকত বুঝতে গেলে থাকুন না আমাদের পাশে। শুভ সন্ধ্যা। বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত অষ্টম বর্ষের বাজকুল মিলন মেলা এবং প্রদর্শনীর অষ্টম দিনের সন্ধ্যায় আমরা কুইজ অ্যাট ভিএলএম কুইজ প্রতিযোগিতা, যার পোশাকী নাম জমজমাট বুদ্ধিযুদ্ধ, নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কৃতজ্ঞতা জানাই সমস্ত দর্শক, সমস্ত প্রতিযোগী যারা অংশগ্রহণ ইচ্ছুক, সেই সঙ্গে সর্বোপরি বাজকুল ইউনাইটেড ফোরামের প্রত্যেককে। এবার আহ্বান জানাবো যে সমস্ত কুইজার বন্ধুগণ আজকের এই জমজমাট বুদ্ধিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা আমাদের একটি সিলেকশন টেস্টের মধ্য দিয়ে সেরা আটটি দলকে বেছে নেব পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আহ্বান জানাচ্ছি সমস্ত কুইজার বন্ধুদের যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আছেন, সবাইকে আমরা মঞ্চের উপর আহ্বান জানাচ্ছি। আমরা একটা রিটিন সিলেকশন টেস্টের মধ্য দিয়ে সেখান থেকে সেরা আটটি দলকে তাদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পরবর্তী রাউন্ডগুলোতে মঞ্চে ডেকে নেব। চলে আসুন আপনারা সবাই। ইতিমধ্যে যারা নাম দিয়েছেন কিংবা এখনও মনে করছেন যে অংশগ্রহণ করবেন, তাদের সবার উদ্দেশ্যে বাজকুল ইউনাইটেড ফোরাম মিলন মেলা প্রদর্শনী কমিটি এবং আমাদের কুইজ অ্যাট ভিএলএম সবার তরফে সাদর আমন্ত্রণ। আপনারা মঞ্চের উপরে চলে আসুন, একটু কষ্ট করে দাঁড়াতে হবে কিংবা বসতে হবে। এখান থেকেই আমরা সেরা আটটি দলকে বেছে নেব। যে আটটি দল তাদের স্কোরের ভিত্তিতে এগিয়ে থাকবে, সেই আটটি দলকে নিয়ে পরবর্তী রাউন্ডগুলোতে আমরা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে আহ্বান জানাব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন জি বাংলার দাদাগিরি সিজন সিক্স চ্যাম্পিয়ন দীপ সুন্দর দিন্ডা আসছেন আমাদের মাঝে, দাদাগিরি সিজন সেভেনের এপিসোড চ্যাম্পিয়ন শান্তনু ভট্টাচার্য। এছাড়াও আমাদের এই জেলার তাবড় কুইজার বন্ধুগণ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উৎসবের মঞ্চে বাজকুল মিলন মেলা এবং প্রদর্শনীর এই আজকের অষ্টম দিনের অনুষ্ঠানের সন্ধ্যায় জমজমাট বুদ্ধিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আপনারা একটু দয়া করে আসন গ্রহণ করুন যেখানে হোক, আমরা একটা সিলেকশন টেস্টের মধ্য দিয়ে সেরা আটটি দলকে ডেকে নেব আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমাদের একটি উত্তরপত্র আপনাদের হাতে দেওয়া হচ্ছে, সেটি সংগ্রহ করে নেবেন। সেটি সংগ্রহ করে পরবর্তী নিয়মগুলো আজকে বলে দিচ্ছি, সেই মতো আপনারা অংশগ্রহণ করুন। আমরা স্কোরের ভিত্তিতে আটটি দলকে নিয়ে পরবর্তী রাউন্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা একটু সিলেকশন টেস্টের যে যেখানে পারেন দয়া করে একটু দাঁড়িয়ে, অথবা দাঁড়িয়ে দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে একটু জায়গা করে নিন। আমরা সিলেকশন টেস্টের পরে যে আটটি দল স্কোরের ভিত্তিতে এগিয়ে থাকবেন তাদেরকে আমরা ডেকে নেব পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সবই চলবে একসঙ্গে, আমরা ওখানে বাড়াবো কিংবা কমাবো। আপনাদের কাছে একটি উত্তরপত্র দেওয়া হয়েছে, ভালো করে দেখবেন, তার নিচে প্রতিযোগীর নাম লেখার জায়গা রয়েছে, সেটি আগে নিশ্চিত করে ফেলুন। প্রতিযোগীর নাম আপনারা সবার নিচে প্রথমে লিখবেন, কারণ কোনো উত্তরপত্র নাম ছাড়া আমরা জমা নিতে পারবো না। যেখান থেকে পর্দাটা দেখার সুবিধা হবে আপনারা অংশগ্রহণ করতেই পারেন। আমরা আপনাদের কাছ থেকে উত্তরপত্রগুলো নেব, অবশ্যই তাতে যেন নাম লেখা থাকে, ফলে প্রথমেই একেবারে আপনাদের নামগুলি নিচে লিখে ফেলুন। যে জায়গাটি রয়েছে, যে জায়গায় প্রতিযোগীর নাম লেখার জায়গা রয়েছে, সেই জায়গাটি আগে সুনিশ্চিত করে ফেলুন। সবাই কাগজ পেয়ে গেছেন আশা করছি। এবারে আমরা দেখে নেব সিলেকশন টেস্টের নিয়মাবলীগুলি কি কি আছে। নিয়মাবলীটা একবার দেখে নিই। এই রাউন্ড থেকে আমরা আটটি দলকে মূল পর্বে বেছে নেব, মোট ১৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে চারটি থাকবে তারকা চিহ্নিত প্রশ্ন,
স্টার মার্ক কোশ্চেন, সিরিয়ালগুলো হলো 1, 4, 7 এবং 11। তারকা চিহ্নিত প্রশ্নগুলোর ক্ষেত্রে সঠিক উত্তরে +10, ভুল উত্তরে -5, উত্তর না দিলে 0। বাকিগুলোর ক্ষেত্রে সঠিক উত্তরে +5, ভুল উত্তরে 0। কোনো পার্ট বা অংশ উত্তর গ্রাহ্য হবে না, অর্থাৎ যদি কোনো প্রশ্নে দুটো উত্তর লিখতে বলা থাকে দুটোই আপনি লিখবেন, একটির জন্য কোনো নম্বর নেই, ফলে দুটোরই উত্তর দিতে হবে। কোনোভাবে টাই হলে আমরা তখন কিন্তু বানান ভুল, পরিচ্ছন্নতা, তথ্যগত অসম্পূর্ণতা, সর্বাধিক কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করা হয়েছে সঠিকভাবে সেগুলো বিবেচনা করব। আর সর্বোপরি আমাদের নিয়ম অনুযায়ী সিলেকশন টেস্টের যে স্কোর সেটি ক্যারি ফরওয়ার্ড হবে, অর্থাৎ সামনের দিকে যে রাউন্ডগুলোতে আপনারা সুযোগ পাবেন তার সঙ্গে যোগ হয়ে হয়ে যাবে, ফলে সিলেকশন টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার প্রাপ্ত স্কোর ক্যারি ফরওয়ার্ড হবে, সেটি মাথায় রেখে আপনারা উত্তরগুলো দেবেন। সবাই প্রস্তুত? আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আসছি এবারে দ্বিতীয় প্রশ্নে। আজ আমরা সবাই এসেছি বাজকুল মিলন মেলায়। এই স্থানের পোস্ট অফিসের নাম কিসমত বাজকুল। এই কিসমত যোগ করে আরো অনেক স্থানের নামও আছে। প্রশ্ন হলো, আভিধানিকভাবে কিসমত বলতে কি বোঝায়? হিন্দিতে কিসমত মানে রয়েছে ভাগ্য, অদৃষ্ট, সেটা কিন্তু নয়। বাংলাতেই কিসমত কথাটির উৎপত্তি কিভাবে হয়েছিল এবং সেই থেকে শুধু বাজকুল নয়, অনেক জায়গার নামের আগে আমরা কিসমত কথাটি দেখতে পাই, সেই কিসমত কথাটির অর্থ কি? কোনভাবে এই কিসমত কথাটি বিভিন্ন জায়গার নামের আগে আমরা দেখতে পাই, সেই কিসমত বলতে কি বোঝায়? হিন্দিতে যে অর্থটা রয়েছে সেটা কিন্তু নয়। আসছি 3 নম্বর প্রশ্নে। এথেন্স শহরে এক আইন ছিল। এই আইন বলে সেখানকার নাগরিকরা নিজেদের পছন্দসই পাত্রের সঙ্গে তাদের মেয়েদের বিয়ে করতে বাধ্য করতে পারত। মেয়ে অস্বীকৃত হলে বাপ সেই আইন প্রয়োগ করে মেয়েকে মৃত্যুদণ্ড পর্যন্ত দণ্ডিত করার ক্ষমতা রাখত। এই নিয়েই শেক্সপিয়ারের বিখ্যাত নাটক এ মিড সামার নাইটস ড্রিম। প্রথাগতভাবে নাটকটি এখনও প্রতি বছর ইংল্যান্ডের একটি বিশেষ রাতে অভিনীত হতে চলেছে, অভিনয় হয়ে চলেছে, সেটি কত তারিখে? প্রথাগতভাবে এ মিড সামার নাইটস ড্রিম, বিখ্যাত নাটক শেক্সপিয়ারের, সেটি ইংল্যান্ডে প্রতি বছর এই বিশেষ রাতে অভিনীত হয় বিশেষ কারণে, কোন তারিখ? এবারে চতুর্থ প্রশ্ন, যেটি থাকছে একটি অডিও, প্রশ্নটা ওখানেই আছে। Chemistry is a big mystery. Let me make it elementary. Party the guest elen, chai tini chini nilen, gain sugar take bole. C12, H22, O11. O11. Carbon kachi great, sodium carbonate. Washing soda tarnam. Na2CO3. Kekir folate, sodium bicarbonate. Baking soda tarnam. NaHCO3. Chemistry, the name is true. Bapata elementary. Energy core fix, glucose jar formula, C60.
পরের প্রশ্ন, এটি আটলান্টায় অবস্থিত, ঠিক কিভাবে এটির নাম আমরা শুনেছি? ডান দিকের ওই লেখাটা পড়তে হবে, পড়ে ধরতে হবে। ওই ব্যাংকের নাম আমরা কিভাবে শুনেছি যেটি আটলান্টায় অবস্থিত? আর এটি বাইরে থেকে দেখলে সেই ব্যাংক, ডান দিকে তার কাউন্টার, ওই ব্যাংকের নাম আমরা কিভাবে শুনেছি? এবারে আসছি ছ নম্বর প্রশ্নে। সমস্যাটা ছিল 2000 নাকি 2001? অনেক বিতর্কের পর অবশেষে সংশ্লিষ্ট প্রায় সকলেই একমত হয়ে স্বীকৃতি দিয়েছেন যে এই শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখা গিয়েছিল ভারতেরই এই দ্বীপেই। কি নাম এই দ্বীপে? 2001টাকে প্রথম দিন ধরা হবে নাকি 2001কে? সেই নিয়ে বিতর্ক ছিল। শেষ পর্যন্ত এই মিলেনিয়ামের প্রথম সূর্যোদয় দেখা গিয়েছিল বলে স্বীকৃত হয়েছে ভারতেরই একটি দ্বীপে। পার্টিকুলার করে কি নাম সেই দ্বীপের সেটি লিখতে হবে। ভারতেরই দ্বীপ, সেই দ্বীপের নাম। এবং ক্লু হিসাবে সবার জন্য বলছি, ভারত সরকার তার উপরে একটি ডাক টিকিটও প্রকাশ করেছিল ওই সময়ে। দু হাজার নাকি 2001, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক বিতর্কের পর অবশেষে সংশ্লিষ্ট যারা এই নিয়ে চর্চা করেন তারা সবাই প্রায় একমত হয়ে স্বীকৃতি দিয়েছেন এই শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখা গিয়েছিল ভারতেরই এই দ্বীপে। কি নাম সেই দ্বীপের? ওয়েল, আমরা আসছি সপ্তম প্রশ্নে। থাকছে একটি ভিডিও তারকা চিহ্নিত প্রশ্ন। টিম কুইজ এট ভিএলএম পে ট্রিবিউট টু দ্য লেজেন্ড সিঙ্গার মোহাম্মদ আজিজ। প্রশ্ন, গানটির গীতিকার কে? প্রসাদ গড়ি মাঝ দরিয়া আকাশ রাঙাতে যাই প্রদীপ শিখা। হে লা 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 লা। পরের প্রশ্ন, সম্প্রতি বিয়ের সংজ্ঞা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি দেশ গণভোট নিল, কোন দেশ? বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি না ইউক্রেন?
বিয়ের সংজ্ঞা খোঁজার জন্য দেশে গণভোট নেওয়া হয়েছিল। বেশ কিছু অপশান ছিল, তাতে কারা কোন মতে ভোট দেন সেই মতের উপরে নির্ভর করে বিয়ের সংজ্ঞা নির্ধারিত হবে। সেই বিয়ের সংজ্ঞা কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি দেশ গণভোট নিয়েছিল। কোন দেশ? বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি নাকি ইউক্রেন? পরের প্রশ্ন, আমাদের অতি পরিচিত দুজনের এই খেলাটি মোট 138 প্রকারে, যাকে আমরা টাইপস বলতে পারি, ধরন বলতে পারি, রূপ বলতে পারি, শেষ হতে পারে। যিনি প্রথম শুরু করবেন তিনি জিততে পারেন 91 ভাগে, তখন অপরজন জিততে পারেন 88 প্রকারে, আর এটি অমীমাংসিতভাবে শেষ হতে পারে 3 প্রকারে। কি খেলা! আমাদের অতি পরিচিত দুজনের এই খেলাটি মোট 138 প্রকারে শেষ হতে পারে। প্রথম যিনি শুরু করবেন তিনি জিততে পারেন 91 প্রকারে, তখন অপরজন জিততে পারেন 88 প্রকারে, আর এটি অমীমাংসিতভাবে শেষ হতে পারে 3 প্রকারে। কি খেলা! সরি, 44, হ্যাঁ, 91, 44, 3, ওটা একটু বাংলা হয়ে গেছে। তখন অপরজন জিততে পারেন 44 প্রকারে। কি খেলা! অতি পরিচিত দুজনের খেলা। 10 নম্বর প্রশ্ন, আমাদের নখের এই অংশটি অর্ধচন্দ্র বলতে দেখতে, তাই এটির ইংরাজি নামও চাঁদের সঙ্গে সম্পর্কিত। কি নাম! ইংরেজিতে লিখতে হবে, মানে ইংরেজি উচ্চারণটা। প্রত্যেকের নখের গোড়ায় এই অংশটি হল অর্ধচন্দ্রের মতো দেখতে, তাই এটির ইংরাজি নামও চাঁদের ইংরেজি নামের কাছাকাছি, তার সঙ্গে সম্পর্কিত। কি নাম! চাঁদের অনেকগুলো নাম আছে। আমাদের নখের এই অংশটি অর্ধচন্দ্র মতো দেখতে, তাই এটির ইংরাজি নামও চাঁদের সঙ্গে সম্পর্কিত। কি নাম! 10 নম্বর। 11 নম্বর, শেষ তারকা চিহ্নিত প্রশ্ন, একটি মাত্র বাংলা শব্দ দিয়ে এদের মধ্যে সম্পর্ক খুঁজে ফেলুন। একটিমাত্র বাংলা শব্দ দিয়ে এদের মধ্যে সম্পর্ক খুঁজে ফেলুন। অবশ্যই যেমন সুবিধা হয় অন্যের ডিস্টার্ব না করে দেখতে পারো। একটিমাত্র বাংলা শব্দ দিয়ে এদের মধ্যে সম্পর্কটা খুঁজে ফেলতে হবে। পরের প্রশ্ন, 12 নম্বর, ভালো করে দেখতে হবে। অনেক শহরে আছে, অনেক ভিডিও পাওয়া যায়, মাথা ঠিক করে লিখতে হবে। হঠাৎ করে এই ট্রাফিক পুলিশ পার্টিকুলার ইনি ভাইরাল হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়ায়। কোন শহরের ঘটনা, কোন শহরে এনাকে এইভাবে ডিউটি করতে দেখা গেছিল? এছাড়াও অন্যান্য অনেক শহরে দেখা গেছে অনেককে, কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওটার উপরে জোর দিচ্ছি। ইনি ভাইরাল হয়ে উঠেছেন কোন শহরে? ট্রাফিক পুলিশ এরকম নাচের মাধ্যমে অঙ্গভঙ্গি দেখিয়ে তিনি যান নিয়ন্ত্রণ করেন, যে কারণে সবারই দৃষ্টি আকর্ষণ হয়েছে এই বিষয়টাতে। পার্টিকুলার কোন শহরের ঘটনা সেটি এখানে লিখতে হবে। আগেই বলেছি ভারতবর্ষের অনেক শহরে অনেককে দেখা যায়, কিন্তু আমরা এনারই ব্যাপারটা জানতে চাইছি। 13 নম্বর প্রশ্ন, 1920 সালে প্রথম যিনি অলিম্পিকের শপথ বাক্য পাঠ করেন তিনি ছিলেন বেলজিয়ামের,
ইনি সুইমিং ওয়াটার পোলোর পাশাপাশি আরও একটি খেলায় অংশ নেন। কোন খেলা? ফেন্সিং, রেসলিং, জাম্পিং, হ্যামার থ্রোয়িং। 1920 সালে প্রথম যিনি অলিম্পিকের শপথ বাক্য পাঠ করেন তিনি ছিলেন বেলজিয়ামের মানুষ। তিনি সুইমিং ওয়াটার পোলোর পাশাপাশি আরও একটি খেলাতেও অংশগ্রহণ করেছিলেন, সেটি কোন খেলা? ফেন্সিং বা অসি যুদ্ধ যাকে বলি, রেসলিং, জাম্পিং, হ্যামার থ্রোয়িং। চোদ্দ নম্বর প্রশ্ন, এটি ভারতের চাডায়ামঙ্গলম নামক স্থানে অবস্থিত। এটি 70 ফুট উঁচু, 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া। রামায়ণের একটি বিশেষ ঘটনা স্মরণ করে এটি স্থাপিত হলেও একে অফিসিয়ালি নারী সুরক্ষা ও নারীর সাহসিকতার প্রতীক বলে ভাবা হয়। কোনটির কথা বলছি? এটি ভারতের চাডায়ামঙ্গলম নামক জায়গায় অবস্থিত। এটি 70 ফুট উঁচু, 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া। রামায়ণের একটি বিশেষ ঘটনা স্মরণ করে এটি স্থাপিত হলেও একে অফিসিয়ালি সরকারিভাবে নারী সুরক্ষা এবং নারী সাহসিকতার প্রতীক বলে ভাবা হয়। কোন বিষয়টির কথা বলছি? এবং লাস্ট কোশ্চেন, এবার আমরা উত্তরপত্রগুলো নেব। আমরা একটু বিবেচনা করে কোন 8টি দল আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, স্কোরের ভিত্তিতে তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের একটু সময় দিন, আমরা তারই মধ্যে খাতাগুলো মূল্যায়ন করে সেরা 8টি দলকে তাদের স্কোরের ভিত্তিতে আমাদের কাছে আহ্বান জানাব। তারা থাকবেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান।
নিজের বাচন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচান অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচান অপরকে বাঁচান, জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োরে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচান অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচান অপরকে বাঁচান। ও বাবা গাড়ি আসতে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও, সেফ ড্রাইভ সেভ লাইফ।
এবার আমরা দেখে নেব যে ১৫টি প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম সেই ১৫টি প্রশ্নের সঠিক উত্তরগুলো কি কি, তারপরে বাকিটা জানাচ্ছি। আমরা প্রথম থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল ওখানে, একটি সাধারণ যুক্তিতে বিশ্লেষণ করে বলুন জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। সঠিক উত্তর, যুক্তিটা দেখে নেই, প্রতি সংখ্যারই প্রথম অঙ্কটি কত নম্বর রো এবং দ্বিতীয় অঙ্কটি কত নম্বর কলামে অবস্থিত সেটি বোঝাচ্ছে। প্রথমটি আছে আমরা দেখব এক নম্বর রোতে দু নম্বর কলামে, তাই ১২। তারপরেরটা রয়েছে দু নম্বর রোতে চার নম্বর কলামে ২৪, তিন নম্বর রোতে এক নম্বর কলামে ৩১, চার নম্বর রোতে পঞ্চম নম্বর কলামে ৪৫, সেই হিসাবে ওখানে হবে ৫৩। পরের প্রশ্ন, আজ আমরা সবাই এসেছি বাজকুল মিলন মেলায়, এই স্থানের পোস্ট অফিসের নাম কিসমত বাজকুল, এই কিসমত যোগ করে আরো অনেক স্থানের নামও আছে। প্রশ্ন হলো আভিধানিকভাবে কিসমত বলতে কি বোঝায়। আগেই বলা হয়েছিল হিন্দিতে যে কিসমত মানে আছে সেটা নয়, সঠিক উত্তরটা হলো কোনো জমিদার দ্বারা অধিগৃহীত অপর জমিদারের জমিভূমিকে বলে কিসমত, কিসমত ভূমি, সেখান থেকে কিসমত বাজকুল। পরে প্রশ্ন, এথেন্স শহরে এক আইন ছিল, এই আইন বলে সেখানকার নাগরিকরা নিজেদের পছন্দসই পাত্রের সঙ্গে তাদের মেয়েদের বিয়ে করতে বাধ্য করতে পারত, মেয়ে অস্বীকৃত হলে বাপ সেই আইন প্রয়োগ করে মেয়েকে মৃত্যুদণ্ড পর্যন্ত দণ্ডিত করার ক্ষমতা রাখত। এই নিয়েই শেক্সপিয়ারের বিখ্যাত নাটক এ মিডসামার নাইট ড্রিমস। নাটকটি প্রথাগতভাবে এখনও প্রতি বছর ইংল্যান্ডে একটি বিশেষ রাতে অভিনীত হয়, কত তারিখে? সঠিক উত্তর, এটি শুরু হয় ২৩শে জুন রাত ৯টায়, শেষ করা হয় ১২টার মধ্যে, বিখ্যাত উৎসব মিড সামারের একটি অঙ্গ। পরের প্রশ্ন, এই গানটি একটি শিরোনাম দেওয়া হয়েছে, সঠিক উত্তরটা দেখব হরলিক্স ফিয়ারলেস সং বা ভয় পাবো না গান। হরলিক্সের বৈশিষ্ট্য আছে, পরীক্ষার আগে তারা একটি করে ভিডিও মিউজিক লঞ্চ করে ছাত্রছাত্রীদের জন্য। এবছরের ভিউজি মিউজিক ৮ই নভেম্বর প্রকাশিত হয়েছে, যেটির নামকরণ করা হয়েছে হরলিক্স ফিয়ারলেস সং বা ভয় পাবো না গান। রূপম ইসলাম এবং সেই সঙ্গে আরও কিছু ছোট শিল্পীরা এটি গিয়েছেন। পরে প্রশ্ন, এটি আটলান্টায় অবস্থিত, ঠিক কিভাবে এটির নাম আমরা শুনেছি? সঠিক উত্তর হলো এইখানের এই ভল্টেই কোকা কলার সিক্রেট ফর্মুলা ১৯২৫ সাল থেকে গচ্ছিত রয়েছে অত্যন্ত সতর্কভাবে সানট্রাস্ট ব্যাংকের ভল্টে। পরে প্রশ্ন, সমস্যাটি ছিল ২০০০ নাকি ২০০১, অনেক বিতর্কের পর অবশেষে সংশ্লিষ্ট প্রায় সকলেই একমত হয়ে স্বীকৃতি দিয়েছেন যে এই শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখা গিয়েছিল ভারতেরই একটি দ্বীপে। কি নাম এই দ্বীপের? সঠিক উত্তর, কাঠচল দ্বীপ, এবং তার ডাক টিকিটও প্রকাশিত হয়েছিল কাঠচল দ্বীপ।